নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি ঘুমের থেকে একটু আগেই আমি উঠে পড়লাম। আমি আগে উঠেছি, আমার মেয়ে শুয়ে আছে, ছেলেও শুয়ে আছে, বাড়ির সবাই একটু শুয়ে আছে। এখন যেহেতু লকডাউনের মধ্যে একটু কাজ কম কম, এই জন্য একটু বেলায় ওঠা হয় আমাদের। আর জানি যে সকালবেলা উঠে খুব একটা তো চাপ নাই, ওই জন্যই বেলায় ওঠা হয়। আর সকালবেলা উঠে আমি কাজগুলো সেরে নিই আমার মেয়ে শুয়ে থাকতে থাকতে, তো চলো যাই আমি কাজগুলো করি। কাজগুলো করে আমার মেয়ে উঠে পড়লেই কিন্তু এখন মাকে চায়। ও ছোটবেলার থেকেই এটাই অভ্যাস যে উঠে একটু মার মার করলে যাব, একটু আদর খাবো, তারপরে ও একার মতন নিজের ইচ্ছা মতন ও খেলা করবে, ঘুরবে, খাবে, ওর ইচ্ছা মতন শেষমা করবে। শেষমার কোনো বিরক্তি হবে না, ও উঠে চা বিস্কুট এগুলো তো খাওয়াই হবে। আর তোমাদের পেটুক দাদা গেছে একটু বাইরে, এখন দেখছি বাইরে এসে কাজ কাজগুলো সেরে বাইরে এসে দেখছি তোমাদের দাদাও চলে এসেছে বাজার নিয়ে। তো বাজার নিয়ে চলে এসেছে, এখন সেইভাবেই আমার রাখতে হবে। কাঁচকলা, এইখানে আলু, রসুন, পেঁয়াজ, যেগুলো ওইখানে ডাটা ডাটা পাতাগুলো ছাড়িয়ে রেখেছি, সব বাজার নিয়ে চলে এসেছে। আর ওর এখন বাইরের লকডাউনের মধ্যে এখন দোকানটা যেহেতু বন্ধ, ওই জন্য ও সবজিগুলো কেটে রাখছে, আর আমি এখন রান্না করব। এই যে তোমাদের দাদা, পেটুক দাদা, মর্নিং। লকডাউনের মধ্যে বাড়িতে সময় কাটাচ্ছি, দেখো সবজি কেটে ওদের হেল্প করছি রান্নাতে। আর আজকে অনেক সবজি কিনেছি, জানো তো বাজারে দেখেছি আজকে অনেক সবজির দাম কম। আর যেহেতু লকডাউন, আর রেগুলার বাজারে তো যাওয়া সম্ভব না, যাবো না, তাই একবারে প্রায় এক সপ্তাহের বাজার নিয়ে চলে এসেছি। কী কী এনেছি জানো তো? আলু, ঝিঙে, গাজর, বেগুন, লেবু, বাঁধাকপি, বিনস, শশা, টমেটো, কুমড়ো, পটল, কাঁচকলা, ডাঁটা। এইদিকে এখানে যে গ্যাটকল, অনেকেই কেন বাটা খেতে হয়, এই যে গ্যাটকলে পাতা ছাড়িয়ে দিয়েছি, এগুলো বাটা খেতে হয়। সমস্ত কিছু নিয়ে এসছি এবং এসে এই ফ্যান চালিয়ে হাওয়া খাচ্ছি, গরমের গরম কমাচ্ছি, আর ওই জন্য খালি গায়ে, বুঝতে পারছো? কেউ কিছু মনে করো না, জানো গরমে সহ্য করতে পারছি না, আগে ফুলে রেখে দিচ্ছি ওখানে। আর এসে সবজি কেটে বসে গেছি, সবজি কেটে তরকারিটাকে রেডি করে দিচ্ছি, সবজি কেটে রেডি করে দিচ্ছি রান্নার জন্য। আর ও এখানে টমেটো আছে, হ্যাঁ টমেটো আছে, সবই নিয়ে এসেছি আজকে। আর আজকে আমাদের মেনুতে থাকবে এই তরকারি, হবে পাঁচপেশারি, ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু সমস্ত কিছু দিয়ে, আর হবে মাছ, আর এই ঘ্যাটকল বাটা, এগুলো অনেকেই খেয়েছো, আশা করছি ভালো লাগবে। তো বাদ বাকি কথা তোমাদের বলতে বলবো। দেখলে যে কী কী সবজি চলে এসেছে আমাদের বাড়ি, আর তোমার দাদা সব গুছিয়ে দিচ্ছে, তারপরে আমি রান্নার দিকে যাব। আমিও গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে আমি রান্নার দিকে যাব। তো চলো যাই রান্না করে নিয়ে আসি। আমি বলছি তার ফাঁকে ফাঁকে বলবো আমার মেয়ে কী করছে, বাড়ির সবাই কী করছে সেটাও ফাঁকে ফাঁকে আমি সবাইকে দেখাবো। এখন গুছিয়ে রাখবে ফ্রিজে, কিন্তু এই সবজিগুলো নিয়ে আসার পর নিচে আমাদের কল আছে, ওই কলের ওইখানে ভালো করে ধুয়ে তারপরে আমাদের সবজিগুলো আবার আনা হয়েছে, এখানে উপরে নিয়ে আসা হয়েছে। এই সবজিগুলো এখন ফ্রিজের মতন, ফ্রিজের মধ্যে এখন প্লাস্টিকে ভরে আমাদের রাখতে হবে। যে মিঠি বই নিয়ে বসে পড়েছে, ওটা লিখেছে ঘুমের থেকে উঠে বিরাস টিরাস করিয়ে ও দুধ খাইয়ে দুই ভাই বোনে বই নিয়ে বসে পড়েছে। এখন স্কুল ছুটি, পড়া ছুটি, তো বাড়িতে ওই বসছে। আর আমার মেয়ে কি কি লিখতে পারো তুমি বলো, পান্থা বলো, মুখটা উঁচু করো, মুখটা উঁচু করো, বলো বলো বলো। ছোটটা আর বড়টা বই নিয়ে বসে কি লিখছিস? এই যে বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আমি কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই। আমার পটল ভাজা, এখানে এখানে আমার মাছের ঝোল, আর এখানে
ভাত হাড়িতে ভাতটা আর কি দেখাবো বন্ধুদের। আর এখানে আছে ভাতকল বাটা, পাতার বাটা। আর এখানে এখানে একটা আছে পাঁচমিশালি একটা তরকারি। এই আমার রান্না হয়েছে। আর রান্নার পর তো অনেক কাজ থাকে। আমি সকাল সকাল আগে গদ্দর মুছতাম, এখন আর মোছা হয় না সকালবেলা, যেহেতু আমার ছেলে মেয়ে গদ্দর নোংরা করে ফেলে, আমার ডবল ডবল খাটনি বলে, ওই জন্য আমি একবারে চান করে রাখবে আমি গদ্দর মুছে ফেলি। এখন এই যে জল নিয়ে নিয়েছে, এখন গদ্দর মুছবো, মেয়েরা চান করাবো। এই হলো আমার কাজ কাজ। এখন কাজের পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি আমি এই কাজগুলো সেরে নিই। তো বন্ধুরা, আমি বিকেলবেলা মানে দুপুরবেলা সবাই খেলো, খাওয়া দাওয়ার পর আমরা সবাই খেলাম, খাওয়ার পর সবাই শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে আজকের আবহাওয়াটা বিকেলবেলা মানে সারাদিন গরম ছিল, আর দুপুরের পরের থেকে এখন একটু দুপুরের পরে পরপরই একটু বৃষ্টিটা আসলো। বৃষ্টি আসার পরেই আবহাওয়াটা একদম কি সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর আবহাওয়াটা মনে হচ্ছে। এখন একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে বৃষ্টি হওয়ার পর, কি ভালো লাগছে ছাদের উপরে এসে। এই ছাদের উপর একটা ছোট্ট চৌকি নেওয়া হয়েছে, আমাদের বাড়ির ছাদে এই যে ছোট্ট একটা চৌকি পাতা হয়েছে ছাদের উপরে, এসে সবাই বসতে পারে, ওই জন্যই এটা পাতা। আর এই যে দীপুর ফুল গাছগুলো সব লাইন দিয়ে সাজানো। এই যে ভাবছিলাম যে বিকেলবেলা একটু জল দিই, এত গরম, দুইবার করে জল দিতে হয়, একবার সকাল একবার বিকালে। তো বিকেলবেলা আজকে তো বৃষ্টি হয়েছে, ওই জন্য আর জল দেওয়া লাগলো না। এই যে আমাদের বাড়ির পাশেই পুকুর, আর আমাদের এইখানে সবার বাড়ি বাড়ি জায়গা তো একটু কম, ওই জন্য একটু হলেই আমরা সবাই ছাদে চলে আসি, সবার বাড়ি বাড়ি সবাই ছাদে, যার যার বাড়ির ছাদে তারা। বন্ধুরা, ছাদে একটু আমি বসলাম, বেশ ভালোই লাগে ছাদে আসলে, একটু হাঁটতে পারি ছাদে আসলে। তা আমি এখন নিচে যাব, তো চলো যাই নিচে যাই। আর নিচে এখন বিকেলে দেখি সবাই চা বিস্কুট নয় মুড়ি যাই হোক চা দিয়ে খাবে সব, যাই চা। হ্যালো বন্ধুরা, এখন আবার বিকেল, শুভ বিকেল, বিকেলবেলা আবার চলে এসেছি দুপুরবেলা খাওয়া। ও আমার কিন্তু তবুও গরম কমছে না, এত গরম, ঘেমে অস্থির হয়ে যাচ্ছে সবাই। বৃষ্টি হয়েছে, নামেই বৃষ্টি হয়েছে, কোনো ঠান্ডার কোনো অনুভব নাই। আর এখানে বিকেলবেলা তোমাদের দাদা যেহেতু বাড়ি, ওই জন্য এইখানে চাটা করে দিল ইন্ডাকশনে, তাই খাবে না। তাই আবার সবাই মিলে আমরা বিকেলবেলায় চা, আমি আবার কোন কাপে নিয়েছি দেখো, এখন আবার সবাই চা খাওয়া হচ্ছে, পরে একটু মুড়ি আনা হয়েছে, দাদা আনা হয়েছে, মুড়ি মাখা হবে, সেটা সবার সঙ্গে শেয়ার করবো। এই নিয়েই চলছে আমাদের সারাদিন। আমি চা খাচ্ছি, সবাই ভাবতে পারে যে আমি কি খাচ্ছি, কিন্তু চাটাই খাচ্ছি, পলিশের কাপে নেওয়া হয়েছে তো তাই। আর মেয়ে খাচ্ছে, হ্যালো বন্ধুরা, আমি আবার মুড়ির দিকে আবার চলে এসেছি। এই যে মুড়ি চানাচুর, এর মধ্যে একটু গাজর কুচু কুচু করে কেটে দিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, শসা নিয়েছি, এই দিয়ে আমি মুড়ি মাখবো আজকে। আর মুড়ির মধ্যে এই গাজরটা দিলে খুবই সুন্দর লাগে কুচু কুচু করে কেটে।
তোমাদের দাদা আবার কি যেন দিয়ে দিচ্ছে মধ্যে কি দিচ্ছে হইলো সবকিছু দিয়ে আমার মুড়ি মাখানো কমপ্লিট এখন আমি সবাইকে বাটিতে করে দেব আর এটা দিয়ে আসবে কে পান্তুয়া এগুলো কিন্তু পান্তু খুব ভালো পারে এগুলো করতে এটা দিয়ে আসবে খাওয়া হয়ে গেলে বাটি গুলো গুছিয়ে এক জায়গায় নিয়ে এখানে এক পাশে রেখে দেবে একদম খেতে খেতে যাচ্ছে আর এর ফাঁকে ফাঁকে মিথির আবার নাচ দেখতে পাবে কিন্তু ও ফাঁক পাইলেই কিন্তু নাচ করে আবার তুমি নাচ করতে ভালোবাসো ও নাচ করতে খুবই ভালোবাসে খান পেলেই ও লোক যেখানেই থাকুক সেখানে ও নাচ আর এখানে আমি বাদাম গুলো বেছে বেছে আমি বাটির মধ্যে তুলে দিচ্ছি আর পান্তুয়া তো মুড়ি তো আর খাবে না ও খাবে বাদাম তা ও বলছে মামা আমি বাদাম খাবো বাদাম গুলো দিয়ে দিলাম ওকে ও খেয়ে নিক বাদাম আর এটা হলো দীপুর আর এটা হলো আমার আমি খাবো এটা এখনকার মতন টাটা